সারা দেশে চলমান নাশকতা ও ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত মানববন্ধনে যোগ দিতে মিছিল নিয়ে আসেন ১৪ দলের বিভিন্ন ওয়ার্ড ও কাউন্সিলের নেতাকর্মীরা। ঢাকার গাবতরী থেকে যাত্রাবাড়ি পর্যন্ত এই মানববন্ধনে বিভিন্ন পয়েন্টে নেতৃত্ব দেন আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা। আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সংহতি জানিয়েছে বিভিন্ন জায়গায়। গুলিস্তান বঙ্গবন্ধু স্কোয়ারে নেতারা বলেন, হরতাল অবরোধের নামে বিএনপি জামাত জোট নির্বিচারে মানুষ হত্যা করছে। এই সংকট রাজনৈতিক সংকট নয়, এই সংকট আইন শৃঙ্খলা বাহিনীর বা আইন শৃঙ্খলার সংকট নয়, এই সংকট ইনসার্জেন্সির সংকট। গণ আন্দোলন গণরাজনীতির মাধ্যমে এই অপরাধীদের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটাতে হবে। বেগম খালেদাকে জানিয়ে রাখতে চাই যে মানুষ পুড়ে হত্যা করে কোনো দাবি আদায়ের পথ হতে পারে না। বিশ দলীয় জোটের লাগাতার কর্মসূচি মূলত জনগণের বিরুদ্ধে যুদ্ধ বলছেন নেতারা। নিজামীকে এবং গোলাম আজমকে আমরা ফাঁসির আসামি করেছিলাম, তেমনি ভাবে এই আগুন লাগানোর সুপিরিয়র রেসপন্সিবিলিটি বেগম খালেদা জিয়ার। তিনি পাকিস্তানের মতো পোড়ামাটির নীতি অবলম্বন করেছেন, তিনি অর্থনীতি ধ্বংস করছেন। আমরা পরিষ্কার বলতে চাই, গণতন্ত্র নির্বাচন রাজনীতি নিয়ে সব আলোচনা হবে, কিন্তু তার আগে এক্ষুনি আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে। প্রতিদিন মানুষ হত্যায় যারা লিপ্ত তাদের কঠোরভাবে প্রতিহত করতে ১৪ দলের নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানানো হয়। জনগণের শক্তি নিয়েই এই দলব শক্তিকে আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ। আপনি আজকে জঙ্গি নেত্রী হয়েছেন, জনগণ নেত্রী হয়েছেন, আমাদের অস্ত্র হল বাংলার জনগণ। এই জনগণের শক্তি নিয়ে ইনশাল্লাহ মাঠে ময়দানে পাড়া মহল্লায় গ্রামে গঞ্জে আমরা লড়াই করব। আগে ধরলে পাকে ছাড়ে, শেখ হাসিনা ধরলে শেখ হাসিনা ছাড়ে না ইনশাল্লাহ, মনে রাখবেন এটা। আমি বলতে চাই, আপনার ক্ষমা নেই খালেদা জিয়া, প্রতি রক্তের হিসাব নেওয়া হবে। বিকেল চারটায় বাঁশি বাজিয়ে মানববন্ধনের সমাপ্তি টানেন মোহাম্মদ নাসিম। এদিকে একই সময়ে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করে ১৪ দলের নেতাকর্মীরা। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা।